হ্যালো বন্ধুরা, তাজবুল টেক চ্যানেলে স্বাগত। আপনাকে অসাধারণ সব বাংলা টেক নিউজ নিয়ে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, নাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম খবর আছে রিয়েলমি তরফে রিয়েলমি ভি 15 যে ফোনটি সম্বন্ধে আগের ভিডিওতে বলেছিলাম যে আগামী সপ্তাহে চালু হবে। এখন ফোনটির অরিজিনাল লঞ্চ ডেট সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে ফোনটি 27 জানুয়ারিতে চায়নাতে চালু হবে এবং ফোনটির অনেকগুলি ফটো সামনে এসছে এবং একটি হ্যান্ডসন ভিডিও সামনে এসছে এবং ফোনটির কিছু স্পেসিফিকেশন জানা গিয়েছে, যেমন 6.4 ইঞ্চি ডিসপ্লে, 60Hz রিফ্রেশ রেট, ডায়মন্ড সিটি 800U প্রসেসর, 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ, 64/8 এবং 2 ব্যাক ক্যামেরা, 16MP সেলফি ক্যামেরা থাকবে ফোনটিতে। পরবর্তী খবর হচ্ছে ওয়ানপ্লাসের তরফ থেকে ওয়ানপ্লাস একটি স্মার্ট ব্যান্ড নিয়ে আসবে, যা আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম। আজকে কোম্পানির তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে এই স্মার্ট ব্যান্ডটি 11 জানুয়ারি ভারতে চালু হবে এবং একটি লিক দ্বারা জানা গিয়েছে যে স্মার্ট ব্যান্ডটির দাম 2499 টাকা হতে পারে। পরবর্তী খবর হচ্ছে স্যামসংয়ের তরফ থেকে স্যামসং গ্যালাক্সি S21 সিরিজ 14 জানুয়ারি ভারতে চালু হবে। এটি কোম্পানির তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে এবং ইতিমধ্যে ফ্লিপকার্টেও লিস্ট হয়ে গেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে আইকো তরফ থেকে আইকো 7, এই ফোনটির আরও একটি টিজার এসছে, যেখানে দেখা যাচ্ছে 5 ভোল্ট সেলফি ক্যামেরা এবং কয়েকদিন আগে ফোনটির কয়েকটি ক্যামেরা স্যাম্পেল এসেছিল, এই হলো সেই সমস্ত ক্যামেরা স্যাম্পেলগুলি। পরবর্তী খবর আছে স্যামসং তরফ থেকে স্যামসং গ্যালাক্সি বুটস প্রো ইয়ারবাডটি সম্পূর্ণ আনবক্সিং ভিডিও ফাঁস হয়ে গেছে। তার থেকে কয়েকটি স্ক্রিনশট নিয়ে আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, এর মধ্যে সমস্ত স্পেসিফিকেশন দেখতে পারবে। পরবর্তী খবর স্যামসং তরফ থেকে স্যামসং গ্যালাক্সি M02S, এই ফোনটি 27 জানুয়ারি ভারতে চালু হবে এবং এই ফোনটি ইতিমধ্যে অ্যামাজনেও লিস্ট হয়ে গেছে এবং ফোনটির কয়েকটি স্পেসিফিকেশন জানা গিয়েছে, যেমন 6.5 ইঞ্চি ডিসপ্লে, 4GB RAM, 5000mAh ব্যাটারি এবং ফোনটির দাম 10,000 টাকার কাছাকাছি হবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফে ওপো রেনো 5 সিরিজ, যে ফোনটি ভারতের BIS সার্টিফিকেশনে লিস্ট হয়েছিল, এখন এই ফোনটি কোম্পানির তরফ থেকে অফিসিয়ালভাবে টিজ করা আরম্ভ করেছে ভারতে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে এলজির তরফ থেকে এলজি একটি সিনেমেটিক টাইপের ডিসপ্লে 2021 সালে ভারতে চালু করবে বলে জানা গিয়েছে, যার সাইজ হবে 48 ইঞ্চি। পরবর্তী খবর হচ্ছে অ্যাপেলের তরফে অ্যাপেল 2টি ফোল্ডেবল ফোন চালু করবে বলে জানা গিয়েছে, যার মধ্যে 2টি প্রোটোটাইপ এখন সামনে এসে প্রোটোটাইপ আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে ওয়ানপ্লাসের তরফে ওয়ানপ্লাস 9 প্রো এই ফোনে 45W ওয়ারলেস চার্জার সাপোর্ট করবে বলে জানা গিয়েছে একটি রিপোর্ট দ্বারা। পরবর্তী খবর হচ্ছে কলকমের তরফ থেকে কলকম তার আরও একটি নতুন প্রসেসর চালু করবে বলে জানা গিয়েছে, যেটি হবে Snapdragon 480, এটি 8 ন্যানোমিটার চিপস হবে। পরবর্তী খবর হচ্ছে 2021 সালে কোন কোম্পানি কতটা স্মার্টফোন বিক্রয় করতে পারে, তার আগে থেকে একটি রিপোর্ট এসছে, এই রিপোর্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে হবে তরফ হবে ফ্রি বুক ফর আই ইয়ারবাডটি ইন্দোনেশিয়া টেলিকম ওয়েবসাইট রিলিজড হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে স্যামসং তরফ থেকে স্যামসং গ্যালাক্সি F62 এবং A32, এই 2টি ফোন ভারতের BIS সার্টিফিকেশনে লিস্ট হয়ে গেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ভারতের BIS সার্টিফিকেশনে লিস্ট হওয়া মানে ভারতে চালু হবেই। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফে ওপো নতুন বছরের শুভেচ্ছার মধ্যে জানিয়েছে যে ওপো ফাইন্ড X3 তারা খুবই তাড়াতাড়ি চালু করবে। পরবর্তী খবর হচ্ছে হবে তরফে হবে একটি 135W চার্জার 3C সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে মোটোরোলা তো মোটোরোলা জি স্টাইলার 221, এই ফোনটির কয়েকটি রেন্ডার এসছে, রেন্ডার আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে ওনার তো ওনার ভিভোটি, এই ফোনটি 12 জানুয়ারি চালু হবে চায়নাতে, অফিসিয়াল পোস্টার দ্বারা কোম্পানির তরফ থেকে জানিয়ে দিয়েছে এবং ফোনটির কয়েকটি স্পেসিফিকেশন জানিয়ে গিয়েছে, যেমন মিডিয়াটেক ডায়মন্ড সিটি 1000+ প্রসেসর, 120Hz রিফ্রেশ রেট এবং 300Hz চার্জ স্যাম্পেল, 45W ওয়ারলেস চার্জার সাপোর্ট করবে ফোনটিতে এবং 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে ফোনটিতে এবং অ্যান্ড্রয়েড 10 আসবে ফোনটি। পরবর্তী খবর হচ্ছে হবে তরফে হবে P50 সিরিজে 3টি ফোন থাকবে বলে জানা গেছে, হবে P50, হবে P50 প্রো এবং P50 প্রো প্লাস। পরবর্তী খবর হচ্ছে স্যামসং তরফে স্যামসং গ্যালাক্সি A02S, এই ফোনটি ইন্দোনেশিয়াতে চালু হয়েছে, এই ফোনটির কিছু স্পেসিফিকেশন 6.5 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 450 প্রসেসর, 13 এবং 2 ব্যাক ক্যামেরা, 5MP সেলফি ক্যামেরা এবং ফোনটির দাম আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী খবর হচ্ছে পোকো তরফে পোকো ইন্ডিয়ার তরফ থেকে আজকে টুইটারে এই টুইটটি করেছে, জানি না কোম্পানির তরফ থেকে কী বোঝাতে চাইছে। নতুন বছরে নতুন গেম, তারপর ড্যাশ দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে, সম্ভবত পোকো F2 টিজ করছে।
পরবর্তী খবর আছে মোটোরোলা তো মোটো জি পার 221 এই ফোনটির কয়েকটি রেন্ডার পাস হয়েছে এবং কিছু স্পেসিফিকেশন যেমন স্ন্যাপড্র্যাগন 662 প্রসেসর 2 জিবি র‍্যাম 32 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম 64 জিবি ইন্টারনাল স্টোরেজ 42 ব্যাক ক্যামেরা 8 এমপি সেলফি ক্যামেরা এবং 4850 এমএএইচ ব্যাটারি থাকবে ফোনটিতে। খবর হচ্ছে সামির তরফ থেকে সামির মি 10i এই ফোনটির দাম কোম্পানির তরফ থেকে টিস করছে সামির অফিসের ওয়েবসাইটে, ওখানে এই সমস্ত দামগুলি দেখাচ্ছে, তবে এর থেকে দাম কম হবে। পরবর্তী খবর সামির তরফ থেকে সামির একটি নতুন ফোনের কোড নাম সামনে এসছে, কোড নামটি হলো সিটাস এবং এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 888 প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। সর্বশেষ খবর হচ্ছে সামির তরফ থেকে সামির তার একাধিক নতুন ফোল্ডেবল ফোনের প্যাটার্ন বানিয়েছে, আলাদা আলাদা প্যাটার্নগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। বাস বন্ধু, ভিডিও এইখানে আছে, ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।